আসসালামু আলাইকুম। জব আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আশরাফ আপনাদের মাঝে নিয়ে আসলাম মেগা 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 একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে একটি পোস্টেই এবং একটি পদেই 269 জনকে নিয়োগ করা হবে, যার বেতন হবে 23,490 টাকা। এবং আবেদন করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক কমপ্লিট হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত এখন আপনাদেরকে আমি বলবো। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা এরকম সুন্দর সুন্দর চাকরির ভিডিও পেতে চাচ্ছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো গাইজ, দেখতে পাচ্ছেন 356 পদে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেটা আবেদন শুরু হবে আগামী 13 অক্টোবর, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু আবেদন শুরু হবে। আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে, অর্থাৎ আনসার ভিডিপি ডট গভ ডট ভিডি এই ওয়েবসাইটের মাধ্যমে। এবং যে পোস্টগুলোতে নিয়োগ প্রদান করা হবে সেগুলো হচ্ছে ট্রেনার, অর্থাৎ প্রশিক্ষণ কোর্স, অর্থাৎ আপনারা শুধু প্রশিক্ষণ করাবেন তাদেরকে, এই পদেই কিন্তু নিয়োগটা দেওয়া হচ্ছে। এবং আবেদনের শেষ তারিখ এখান থেকে দেখতে পাচ্ছেন নভেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা এখান থেকে দেখি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। সো আমি নিচে থেকে আসবো, এখান থেকে দেখেন 1 থেকে 9টি ক্যাটাগরিতে কিন্তু নিবে। আমি এখান থেকে নিচে থেকে আসতেছি, এখানে দেখেন কম্পাউন্ডার একজন, প্লাম্বার একজন, এগুলো অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। নার্সিং সহকারী 16তম গ্রেড, এখানে উচ্চ মাধ্যমিক কমপ্লিট হলে আপনারা আবেদন করতে পারবেন। এবং নার্সিংয়ের ডিপ্লোমা কোর্স ধারী থাকতে হবে, বেতন 22,924 টাকা, এবং টোটাল পদ সংখ্যা হচ্ছে 17 জন। তারপরে রয়েছে ভেহিকেল মেকানিক এবং সারেং লঞ্চ ড্রাইভার, 2 জন 2 জন করে 3 জন, এখানে অষ্টম শ্রেণী পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন দুটোতেই। এখন মস্ট যেটা আপনাদেরকে দেখাবো, বিগ 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 পদ, সেটা হচ্ছে উপজেলা বা থানা প্রশিক্ষিকা, উপজেলা বা থানা প্রশিক্ষিকা 15তম গ্রেডের চাকরি, বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা, টোটাল পদ সংখ্যা রয়েছে 269টি। ওকে, এবং এই পোস্টে আবেদন করার জন্য আপনারা এখানে যোগ্যতা হতে হবে এইচএসসি পাস, যে কোনো পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী সহ এইচএসসি পাস হলেও আবেদন করতে পারবেন। এবং যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেত্রীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ওকে, তারপরে রয়েছে দেখেন 3 নম্বরে থানা উপজেলা প্রশিক্ষিকা, এটাও গ্রেড হচ্ছে 15তম। ওকে, এখানে টোটাল নিয়োগ করা হচ্ছে 63 জন সর্বোচ্চ, এখানে আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয়েই। ওকে, এবং এই 15তম গ্রেডের এই যে 269 পদেটা শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন, এবং প্রত্যেকটাতেই কিন্তু উচ্চ মাধ্যমিক কমপ্লিট হলে আবেদন করতে পারবেন। ওকে, তারপরে রয়েছে দেখেন স্টাফ ফটোগ্রাফার এবং ড্রাফটম্যান, এই সবগুলোতেও কিন্তু আপনারা 14তম গ্রেড, এখানে কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক হলেও কিন্তু আবেদন করতে পারবেন এবং ডিপ্লোমাধারী থাকতে হবে। এখন আসি কোন কোন জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, শুধুমাত্র মানিকগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালীর জেলার প্রার্থীগণ ব্যতীত সকল জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ওকে, সো আবেদন করতে পারবেন, চাকরিটা কিন্তু একটি স্থায়ী চাকরি এবং অভিজ্ঞ অনভিজ্ঞ সকলকেই কিন্তু এখানে নিয়োগ দেওয়া হবে দেখেন। ওকে, সো এখানে আবেদন করার জন্য আপনাদের এখানে চলে যাবেন একটা ওয়েবসাইটে, ওয়েবসাইটের নাম হচ্ছে আনসার ভিডিপি ডট গভ ডট ভিডি। ওকে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট এবং তথ্যাদি সব কিছু দেওয়ার বিনিময়ে। ওকে, সো এই ওয়েবসাইটটার লিঙ্ক এবং এই সার্কুলারের লিঙ্ক সবগুলোই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এই লিঙ্কটা সেখান থেকে ক্লিক করে আপনারা আবেদনটা করে নেবেন এবং সার্কুলারটাও দেখে নেবেন। আবেদন শুরু 13 অক্টোবর আগামীকাল থেকে, আবেদন শেষ কিন্তু 10 নভেম্বর। ওকে, আবেদন ফি লাগবে আপনাদের 100 টাকা এবং 200 টাকা করে। ওকে, সো গাইজ, আজকে এ পর্যন্ত দেখাবো, পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।